উৎসব আয়োজনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাতেও যে তাদের নিরন্তর নজর তার পরিচয় দিল কলকাতার বিভিন্ন দুর্গাপূজা কমিটি। আগের পাঁচ বছরের মতো এবছরও নেতাজি ইনডোর স্টেডিয়ামে রক্তদান শিবিরের আয়োজন করল দুর্গাপূজা কমিটিগুলির মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব। যে রক্তদান শিবিরে বিভিন্ন পূজো কমিটির উদ্যোক্তারা তো সামিল হলেনই, তার সঙ্গে রক্তদান করলেন শহরের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পাড়ার বাসিন্দারা। লক্ষ্যমাত্রা ছিল 2022 জনের রক্তদান, কিন্তু সেই সংখ্যা ছাপিয়ে গেল উৎসাহীদের আগ্রহে। ফোরাম তৈরি হওয়ার পর আমরা ভাবছিলামই একটা সামাজিক কাজ কিছু করা যায়, কারণ ফোরাম তো নিজে দুর্গা পুজো করে না। তখন আমরা ঠিক করলাম যে আমরা যদি সবাই মিলে এই মায়ের জন্য রক্তদানটাকে আমাদের নিজেদের উৎসব হিসেবে ধরি, আমরা চাইছি যে মানুষও জানুক হোয়াট ইজ ফোরাম ফর দুর্গোৎসব। শহরের বিভিন্ন পুজো কমিটির সঙ্গে নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা জড়িত, তাই পুজোর উদ্যোক্তা হিসেবে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, দেবাশিস কুমার, সুজিত বসুরা। ফোরাম ফর দুর্গোৎসব এবারে ষষ্ঠ বছর এই রক্তদান করছে, মায়ের জন্য রক্তদান কর্মসূচি এবং এই যে একটা করার মানে চেষ্টা যে সবাইকে একত্রিত করে রক্তদান, এটা খুব মহৎ একটা চেষ্টা। রক্তদানের জন্য নেতাজি ইনডোরে শহরের বিভিন্ন অঞ্চলের জোন ভাগ করা ছিল, কোন জোন কতজন রক্তদাতাকে আনতে পেরেছে এ নিয়ে চলে প্রতিযোগিতাও। সারা বাংলা জুড়ে, সারা কলকাতা জুড়ে এই সবাই এসে রক্ত দিচ্ছেন। এটা একটা রক্তদান শিবির না, একটা উৎসব। কোথাও সাউথে গিয়ে যাচ্ছে যে স্কোরবোর্ড, ক্রিকেটের স্কোরবোর্ড, কখনো নর্থে গিয়ে যাচ্ছে, কখনো বেয়ালা পিছিয়ে পড়েছে আবার এগিয়ে যাচ্ছে। এই একটা প্রতিদ্বন্দ্ব মানে প্রতিযোগিতার মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা সত্যি খুব ভালো অভিনব চিন্তাভাবনা। তার জন্য ফোরাম ফর দুর্গোৎসবকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক নাম মায়ের জন্য রক্তদান। রক্তদাতাদের যে সার্টিফিকেট দেওয়া হয় তাতে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।